আমার দর্শকবৃন্দ অর্থাৎ আমার ভিডিও যারা দেখে তারা আমার কাছে দাবি করেছে, আমাকে বলেছে যে পূর্ণাঙ্গ ভিডিও দিতে কোনো কাজের। আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের শেখাবো কীভাবে চতুর্দশ শান্তি অর্থাৎ চতুর্থী কাজ বা তেরাত্তির মেয়েদের যে কাজটি হয় সেই কাজটি কীভাবে সম্পূর্ণভাবে করবেন শেখাবো সহজে। আমরা সহজেই শেখাই, জানেন পুজো আসর ইউটিউব চ্যানেলে আমরা সহজেই শেখাই এবং সুন্দরভাবে শেখাবো, যাতে অন্যান্য ঠাকুরমশাইয়ের সঙ্গে আপনারা একটু অন্যরকম দেখতে লাগে এবং আপনাদের কাছে লোকে কি কেন যাবে, অন্য ঠাকুরমশাই ছেলে আপনাদের কাছে কেন যাবে, তাই সুন্দরভাবেও শেখাবো। তাই আজকের এই ভিডিও দেখলে আজ কোনো ভিডিও দেখতে হবে না চতুর্দশ শান্তির জন্য। এই ভিডিওটা লাইক দিয়ে রাখবেন, যারা এখনও পর্যন্ত পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হায় হায় মহাদেব, আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকের ভিডিও শুরু করা যাক। কন্যা সন্তান যাদের বিবাহ হয়ে গেছে এবং যাদের বিবাহ হয়নি, একটা কথা আগে বলে রাখি, বিবাহ যার হয়নি অর্থাৎ অবিবাহিত যাকে কুমারী বলি, সেই কুমারী মেয়ের বাবা মা মারা গেলে কদিন অসুস্থ থাকে জানেন? একদিন অসুস্থ থাকে, কিন্তু আমরা সেইখানে নিয়ম বলি কি 10 দিন অসুস্থ পালন করতে বা পূর্ণ অসুস্থ পালন করতে বলি, এবং বিবাহিত হয়ে গেলে তার 3 দিন অসুস্থ থাকবে এবং 4 দিনের দিন সকালবেলায় চতুর্দশ শান্তি অর্থাৎ চতুর্থী কাজটি করবে। এইবার বলি, অনেক অনেক পণ্ডিত যারা বই লিখেছেন তারা অনেকেই এই কুমারী মেয়েদের পূর্ণ অসহ্যের কথা বলেছে, তাই আমরা পূর্ণ অসহ্যের কথাই বলি, কিন্তু সে নিয়ম যদি আমাদের মানতে হয় তাহলে একদিন অসহ্য হলেও হয়, কিন্তু পূর্ণ অসহ্য তাদের পালন এখন করতে হয়। এইবার যার বিবাহিত হয়ে গেছে সে তো অপরগত্য হয়ে গেছে, সে করবে কি ত্রিরাত্রির অসহ্য পালন করবে। এই চতুর্দশ শান্তি, এটাকে চতুর্থী কাজ বলি, তাহলে এই কাজ করতে গেলে আপনাকে সুন্দরভাবে কাজটি করতে হবে, কারণ তার বাবা মা, বাবা এবং মা দুবারই সে কাজ করবে, তার বেশি কাজ করতে পারবে না, তাই তারও বাবা মার প্রতি কর্তব্য এবং ছেলেদের আগে তার কাজ, তাই তার কাজটা ভালো করে করতে হবে। সে যদি জল না দান করে তাহলে কিন্তু বাবা মা সে গতি পাবে না, তাই তার কাজটা অবশ্যই ঠাকুরমশাইদের ভালো করে করতেই হবে। এইবার বলি কি কি লাগবে। প্রথমে যে জিনিসগুলো লাগবে সেটা হলো একটি থালা গ্লাস বাটি এবং একটি বস্ত্র, অর্থাৎ যদি মহিলা কেউ মারা যায়, মা মারা গেলে তার শাড়ি লাগবে এবং পুরুষ মারা গেলে তার ধুতি লাগবে, গামছা লাগবে, দুটো গামছা হলে ভালো হয়, এইটা মোটামুটি দান সামগ্রী। এছাড়াও লাগবে ভুজির চাল, ঠিক আছে, আতক চাল, সেদ্ধ চাল দুটোই করবেন, আমি যেভাবে করাবো আপনার ভালোটাই আমি চাইবো, তাই আমি দেখিয়েও দেবো কীভাবে করবেন, তাই অবশ্যই আতক চাল এবং সেদ্ধ চাল আমি পরিমাণটা বলে দিই, আতক চাল পরিমাণ 2 কেজি এবং সেদ্ধ চাল পরিমাণ আপনার 4 কেজি হলেও অসুবিধা নেই, 3 কেজিও করতে পারেন, 4 কেজি করতে পারেন, তার বেশি করা যাবে না। সবজি লাগবে 5টি করে, লাগবে 5 প্রকারের সবজি 5টি করে। মশলাপাতি লাগবে আপনার মোটো মশলাপাতি আপনি দিয়ে লিখে দেবেন, সেই মশলাপাতি অবশ্যই লাগবে। 5 রকমের মিষ্টি লাগবে, 4টে কলা লাগবে, ঠিক আছে, পান লাগবে 4টে 4টে 8টা, তারপরে লাগবে পৈঠে লাগবে 5-4টে এবং সুপুরি লাগবে 4টে, বাতাসা লাগবে 100 গ্রাম মতো, ঠিক আছে। এইবার দশকর্মা যেগুলো লাগবে, জব তিল লাগবে না এখানে মেয়েদের কাজ যেহেতু হচ্ছে, পান লাগবে 4টে আগেই বললাম, হর্তুকি লাগবে, ঠিক আছে, সুপুরি লাগবে 8টা এখানে চতুর্দশ শান্তিতে 4টে আর ভুজি সাজানোর জন্য 4টে, 5 রকমের ফল লাগবে 4টে, ঠিক আছে, একটি ধূপ, একটি মোমবাতি অবশ্যই লাগবে, একটি ঘিয়ের প্রদীপ লাগবে, কোষাকুষি, গঙ্গা জল, হর্তুকি এর মধ্যে দিয়ে দেবেন, এইগুলো মোটামুটি লাগবে। আর সেরকম কিছু একটি নৈবেদ্য লাগবে, নৈবেদ্যটা যজ্ঞেশ্বর বিষ্ণু, গঙ্গা দেবী, ভূস্বামী, বাস্তুদেব এদের জন্য লাগবে। এইটা হলো মোটামুটি গেলো। এবার সাজাবেন কী করে, প্রথমে যে থালা গ্লাস বাটিতে সেদ্ধ চাল অবশ্যই দেবেন, তার মধ্যে মশলাপাতি সবজি দিয়ে দেবেন এবং 4টে খালি করবেন, খালি অর্থাৎ আমি যখন কলার পেটর শিখেছিলাম তখন খালি অর্থাৎ পেছনটা কেটে ফেলা, সেই খালি 4টেতে 4 দিনের খাবার দিয়ে দেবেন এবং 4টে ভুজি সাজাতে হবে, যেটা হলো
একটা যজ্ঞেশ্বর বিষ্ণু, একটা বাস্তুদেব, একটা গঙ্গা দেবী এবং একটি ভূস্বামী পিতৃব্য। এর মধ্যে যেভাবে আটক চালে কলা দিয়ে, পান দিয়ে, সুপুরি দিয়ে, তারপর বাতাসা দিয়ে সাজে সাজিয়ে দেবেন, বইতে অবশ্যই দেবেন চারটে, এবং ওখানে চারটে ফল, পাঁচটা ফল এবং 5 রকম মিষ্টি দই রেখে দেবেন। ঠিক আছে, এই হয়ে গেল মোটামুটি সাজানো। কাপড়টা রেখে দেবেন ওই ভুজির যে চাল থালা গ্লাস বাটি সেখানে, এবং পুরোটা গামছা দিয়ে ঢেকে দেবেন, পরে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেবেন। চতুর্দশ শান্তি চালাতে গেলে কলার পেটো চারটে লাগবে, তারপরে পান দেবেন, সুপুরি দেবেন, হর্তুকি দেবেন, দুব্ব, তুলসী এবং ফুল দিয়ে দেবেন, ঘি দেবেন, মধু দেবেন, জব দেবেন, তিল অবশ্যই দেবেন না, একটুখানি কষাকষির মধ্যে জব দিয়ে দেবেন ও একটা হর্তুকি দিয়ে দেবেন, বসাবেন। এইবার পরপর কিভাবে কাজ করবেন সেগুলো বলবো। প্রথমে আচমন করিয়ে নেবেন বা হাতে তালুতে জল দিয়ে, অবশ্যই দুব্বর আংটি পরাতে হবে কারণ এটা মেয়েদের কাজ। ঠিক আছে, কোষের আংটি চলবে না, ফুল দিয়ে জলে ছিটে দেবেন, টিপত্র এখানে দরকার নেই, আসুন একটা আপনি বসবেন, একটা উনি বসবেন যে কাজ করবে। তারপরে প্রথমে তাহলে আচমন হয়ে গেল, আচমনের পর বিষ্ণু স্মরণ করাবেন, বিষ্ণু স্মরণের পরে চলে যাবে ওনার গুরুদেবের যদি মন্ত্র থাকে তাহলে গুরু মন্ত্র জপ করে নিতে বলবেন। এটা আমি করে দেখেছি, এটা কিন্তু খুব লাভজনক হয়, খুব এটা দেখতে ভালো লাগে, জপ জপ করিয়ে নেবেন করার নিয়ম। তারপরে চলে আসবে সূর্য অর্ঘ্য, কোষাকুষি জল ছাড়া কুশিটা নিতে বলবেন, আটক চাল, জবা ফুল, ঠিক আছে, দুব্ব নিয়ে করতে বলবেন, এবং ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণু তেজস্বে জগৎ সাবিত্রে সুচয় কর্মদা আইনিং ইদং অর্ঘ্যং সূর্য, এই যে মন্ত্র আছে আমাদের বই ঘাটলেই পেয়ে যাবেন মন্ত্র। তারপরে চলে আসবে আমাদের যেটা করতে হবে চতুর্দশ শান্তি, অর্থাৎ চারটে গলার পেটো যেখান থেকে স্কুটি প্রথম শুরু করবেন, করে তার মধ্যে একটু নতুন করে জল দিতে বলবেন, সেটাকে ছুঁয়ে ধরতে বলবেন এবং মন্ত্র বলবেন অগ্নি আহৃতয়ে অগ্নি মিলে পুরোহিতাম যজ্ঞেশ্বর দেব। ঠিক আছে, যে সমস্ত মন্ত্রগুলি রয়েছে চারটে মন্ত্র চারটে পেটো, প্রথম একটা মন্ত্র ছুঁয়ে বলবেন, সেইটাকে সেই জল মাথায় ছিটে দেবেন, তারপরে আবার পেটোটা তুলবেন, পেটোটাকে দশ সমান জল দিতে খোলায় সেইখান থেকে আবার ধরে মন্ত্র পাঠ, সেটাই মাথায় জলে ছিটে আবার সেটাকে তুলে ধরে তার থেকে জল ওঠাই যাবে, সেটাই আবার ধরে এবং সর্বশেষটা একটু ঘরে ধরে ছিটে দিতে বলবেন। এটা হলো চতুর্দশ শান্তি। চতুর্দশ শান্তি করার পর অঙ্গ পায়ে সিদ্ধ করতে হবে, অঙ্গ পায়ে সিদ্ধে একটা পোড়ামাটি অর্থাৎ খুড়ি লিখে দেবেন, পোড়ামাটির মধ্যে একটুখানি কুলত্ব কলাই, একটা নিম পাতা, বাঁ হাতে চিমটি কেটে ধরতে বলবেন, দুটো আঙুল ওপরে দুটো আঙুল নিচে, মন্ত্র বলবেন অগ্নায় নম এটি অন্ধে, যে মন্ত্রটা রয়েছে অঙ্গ পায়ে সিদ্ধে মন্ত্র বলা হবে, দাঁতে কেটে ফেলে দেবে, হাতটা একটু ধুয়ে নেবে এতে হবে বলে, হয়ে গেল। তারপরে গঙ্গা জলে স্নান, এইটা আগেও করাতে পারেন, গঙ্গা জলে স্নান বাঁ হাতে, আমি যেভাবে করা সেটা বলছি, ডান হাতে জল নেবেন, বাঁ হাত তার তলায় দেবেন, গঙ্গে ত্রিপদ গামিনী ধর্ম হরজাহ্নবী শ্রদ্ধায়া ভক্তি সম্পন্নে মাতা ভাগীরথী পূর্ণাহাং পূর্ণাহাং, এই মন্ত্রটা পেয়ে যাবেন পুরোহিত দর্পণে, দরকার বললে আমাকে বলতে পারেন আমিও দিয়ে দেবো মাথায়, তারপরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, এই হয়ে গেল। পুষ্পিশুদ্ধি, ভূমিশুদ্ধি, দেহশুদ্ধি এগুলো একটু করিয়ে দেবেন, ঠিক আছে, ভূমিশুদ্ধি করিয়ে নেবেন। তারপরে আমরা চলে আসব এবার হলো তিলক ধারণ, তিলক ধারণটা করতে হবে কি, তিলক ধারণ চন্দন দিয়ে করবেন, গঙ্গামাটি দরকার নেই, গঙ্গামাটি পেলে ভালো, চন্দনে কেশব মন্ত্র আছে, কেশব গোবিন্দ তিলক মে পশি দমম, এই বাঁ হাতে গুলবে এবং ডান হাতে প্রত্যেকটাই টিপ দেবে, প্রথমে কপালে, তারপরে গলায়, তারপরে বাম কাঁধে ডান কানে, তারপরে কর্ণমূলে শিখায়, ঠিক আছে, শিখ দ্বারায় পৃষ্ঠ দেশে হৃদয়, আমি দরকার পড়লে একটি মন্ত্র দিয়ে সুন্দরভাবে আমি ব্যাপারটা করে দেবো আপনাদের জন্য, যাদের অসুবিধা হবে বললেন কমেন্টে বলবেন করে দেবো। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো ভোজ্যদান, এই ভোজ্যদানটা অনেকে করে, আমিও করি অন্যরকমভাবে, সেটা হলো তিনটে করবেন, খানিকক্ষণ টাইম তো নিতে হবে আপনাকে, তাহলে আমি বৃহত্তরভাবে দেখাচ্ছি যাতে হুটোপাটা করার দরকার নেই, ভালোভাবে ওনার কাজটা করবেন। তাহলে তিলক ধর মানে আমাদের যে ভোজ্যদানটার মধ্যে তিনটে জিনিস করবেন, প্রথমে অন্ন, তারপরে জল, তারপরে বস্ত্র, তাহলে অন্নদানটা করে নেবেন, পড়তে পারি দক্ষিণা করবে, অন্ন যেখানে ভুজিটা দিয়েছে আটক চালে সেটা অন্ন, গ্লাসের জলে আপনি করে দেবেন, অনেকে ঘটি নিয়ে যায় কিন্তু গ্লাসের জলেই করবেন, গ্লাসের জলে জলদানটা করে দেবেন এবং তারপর বস্ত্র থাকবে বস্ত্রদান করে দেবেন। এই হলো মোটামুটি কাজ। এরপরে যদি তার সন্তানরা ভুজি দান অনেকে করে বা কেউ ছাতা দান করলো, কেউ লাঠি দান করলো, করতে পারে এই সময়, অসুবিধা নেই, করিয়ে নেবেন, ততক্ষণ এনাকে একটু রেস্ট দেবেন। তারপরে এগুলো ভুজি দান করা হলো, ভুজি দানের ভিডিও আছে, ভুজি দানের পরে চলেই আসবে, এসে আবার বসবে, বসার পরে কি করবেন, বসার পরে এইবার আদ্যসাধ্য কিছু কাজ করতে হবে, প্রথমে করতে হবে বাস্তুদেব, তারপরে হলো আপনার যজ্ঞেশ্বর বিষ্ণু, তারপরে গঙ্গা দেবী এবং সর্বশেষে ভূস্বামী পিতৃব্য পুজোটা করতে হবে। এইবার কিভাবে করবেন,
পঞ্চোপচার করবেন, প্রথমে গন্ধা গন্ধ দিয়ে গন্ধায় নম গন্ধায় নম গন্ধায় নম ইত্যাদি পত শ্রী বিষ্ণবে নম সম্প্রদানি বাস্তু দেবতাভ্য নম বলে যে হর্তুকি থাকবে সেই হর্তুকির মধ্যে দিয়ে দেবেন, বা পাশে একটা হর্তুকি রেখে দেবেন। তারপরে কী করবে, জলে ছিটে দিতে বলবেন, ধূপে এটা সময় প্রজ্জ্বলিত ধূপ শিখায় নম, প্রজ্জ্বলিত ধূপ শিখায় নম ইত্যাদি পত শ্রী বিষ্ণবে নম সম্প্রদানি প্রজ্জ্বলিত ধূপ শিখায় বাস্তু দেবতাভ্য নম। তারপর দীপে একই সময় প্রজ্বলিত ধূপশিখায় বলে জলের ছিটে এটে গন্ধা পুষ্পে প্রজ্জ্বলিত ধূপশিখায় বলে আপনার ফুল দিয়ে দেবেন। তারপর আমান্য নৈবেদ্য, যে নৈবেদ্যটা পাঁচ ভাগে করবেন, সেই নৈবেদ্য এটার সময় আমান্য নৈবেদ্যায় নম সঘিত সহপকার নাম আমান্য নৈবেদ্যায় বাস্তু দেবতাভ্য নম। তারপরে যে ভুজিটা রাখা আছে এটার সময় সঘিত সহপকার নাম আমান্য ভুজায় নম, এতে গন্ধা পুষ্পে সঘিত সহপকার নাম আমান্য ভুজায় বাস্তু দেবতাভ্য নম। তারপরে হাত জোড় করে বাস্তু মায়া জগৎ গৌরী বাস্তু দরস্ত ন পিতা বাস্তু মন্য বনস্পতির অস্ত সূর্য মার দীর্ঘাব। খুব তাড়াতাড়ি বলছি কারণ পুরোপুরি বিষয়টা কমপ্লিট করব বলে, কেউ কেউ রাগ করবে না, ক্ষমা করে দেবেন। তারপরে এইটা তো করা গেল, এরপরে আমাদের চলে আসতে হবে একই রকমভাবে নিয়মে যাবে যজ্ঞেশ্বর বিষ্ণু গঙ্গা দেবী এবং তারপরে ভূস্বামী পিতৃব্য হয়ে গেল। এরপরে যে এই পুজোগুলোর পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো গন্ধদান। আমাদের আত্মসাধ্যে আমরা সাধ্যে করাই, একটা কাপড় নিয়ে নিই অর্থাৎ শাড়ি বা ধুতি যাই, তার মধ্যে একটা ঢুকা দিয়ে দিই, ওপরে একটু ফুল দিয়ে দিই, তারপরে বাঁধটা তলায় ডানাতে নিচে গন্ধ গন্ধ দিয়ে যে মন্ত্র গন্ধদানের মন্ত্রটা করবেন, তিনবার মন্ত্রটি পড়বেন এবং একবার একটুখানি পড়লেন পরে বলবেন ধূপারতি করে দিতে, আবার একবার মন্ত্র পড়ে ধূপারতি করতে বলবেন, আবার একবার মন্ত্র পড়লে ধূপারতি করতে বলবেন। এই হয়ে গেল গন্ধদান। তারপরে যে জিনিসটা করতে হবে, তারপরে আমরা গন্ধদানের পরে চলে যেতে হবে আমাদের জল দান, অর্থাৎ একটি কলার পেটের মধ্যে একটু জল নিয়ে মন্ত্র বলে এটার সময় জলং তরং নম জলং তরং নম জলং তরং নম বলে জল দান করে দেবে। তারপরে জল দানের পরে পিতা বা মাতা যে মারা গেছে তার পিতৃমাতৃ স্তবটা একটু সুন্দর করে পাঠ করিয়ে দেবেন, অনেকক্ষণ সময় লাগবে। তারপরে আমাদের চলে আসতে হবে যে কাজটা করলেন তার দক্ষিণার্থ, দক্ষিণার্থ কাঁচা টাকা দিয়ে করে নেবেন এবং সর্বশেষে গুরু প্রণাম জদ্ময়ী গুণাং জাতং তার দৌষ প্রশমনাং তদ বিষ্ণু সাথে শ্রী নম শ্রী হরি নম শ্রী হরি নম শ্রী হরি এই মন্ত্র পড়ে প্রণাম করে দেবেন। যত প্রণাম করে দেবেন তারপরে যে বলবেন যেখানে মধ্যে উনি ওই জল ডানটা করেছেন সেটা জলে দিয়ে আসতে এবং তারপরে সমস্ত কিছুই জলে দিয়ে আসতে বলবেন এবং আমরা ভুজিগুলো আপনি নিয়ে নেবেন। এই হলো চতুর্দশ শান্তি পুরোপুরি পূর্ণাঙ্গ ভিডিও, আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও কাজে দেবে, যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে চাইবো এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের রিকোয়েস্টে আপনাদের গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ ভিডিও একের পর এক আসতে চলেছে। তাই আজকের ভিডিও এখানে সম্পূর্ণ, সবাই ভালো থাকবেন আর পুজো আচ্ছা মন দিয়ে করবেন। নমস্কার।